আপনি কি জানেন হোটেল সেন্টার ডট নেট এই সাইটটা অলরেডি বাজারে এসেছে কবে, অলরেডি মার্কেটে এই সাইটটা কবে লঞ্চ হয়েছে? আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই হোটেল প্লাস নিয়ে সকল আলোচনা, এই সাইট থেকে কীভাবে ইনকাম হয়ে থাকে এবং সত্যি কি এটা হোটেলের সাথে সম্পৃক্ত কিনা, এই সাইটটার সাথে আরও কোনো যোগাযোগ আছে কিনা, সেগুলো নিয়ে টোটাল আজকের এইখানে আলোচনা করব। তো তার আগে অবশ্যই বলবো, যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে নতুন দেখছেন, নতুন সাবস্ক্রাইবার, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভুলে যাবেন না নতুন নতুন সকল সাইডের একদম আদি থেকে অন্ত পর্যন্ত আলোচনা করা হয় আমার চ্যানেলে। তা আরেকটা বিষয় বলবো, অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করা খুব ইজি এবং খুব সহজ। এখানে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কি করতে হবে এবং যদি এখানে ইনভেস্ট সেফ না রিস্ক, সেটা নিয়েও আলোচনা করব। তবে সবার আগে এদের আগে গোড়া থেকে জেনে আসি, তো এই সাইটটা অলরেডি মার্কেটে এসেছে কবে। ঠিক আছে, এরা অলরেডি godaddy.com থেকে ইন্টারন্যাশনাল একটা সিস্টেম godaddy.com, সেখান থেকে কিন্তু তারা অলরেডি ডোমেনটা ক্রয় করেছে। তো বাংলাদেশে কোনো স্থান থেকে তারা কিন্তু ডোমেনটা ক্রয় করেনি। তারপর আরেকটা বিষয় রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি কবে এসেছে আপনার প্রশ্ন থাকতে পারে। তাহলে দেখতে পাচ্ছেন যে 7/5/2023 পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন অলরেডি রয়েছে, ম্যাথটা রয়েছে, এক্সপায়ার ম্যাথটা। এবং কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি 5/7/2022 কিন্তু তারা কিন্তু এটা নিয়ে ছিল এবং আপডেট করেছিল 11/5/2022। অর্থাৎ 5 মাস বলতে এখানে আমরা মে মাস বুঝে থাকি, তো 11 মে 2022 তা অলরেডি ডোমেনটা এখান থেকে স্টার্ট করেছে বা সাইটটা লঞ্চ করেছে। ঠিক আছে, তো অলরেডি এখন পর্যন্ত কতদিন হয়ে যাচ্ছে সেটা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে 2 মাস+ অলরেডি হয়ে যাচ্ছে বা হয়ে গেছে আপনি বলতে পারেন। তো এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই 2.5+ মাস হয়েছে তবুও কিন্তু সাইটটা নতুন নতুন লাগছে, এটাই তো প্রশ্নটা। হ্যাঁ ভাইয়া, সাইটটা কিন্তু আসলে নতুন নতুন লাগতেছে, কেন লাগতেছে সেটা সম্পর্কে আমি আবার বলি। এদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে না, সেই টেলিগ্রাম গ্রুপটা সম্পর্কে, টেলিগ্রাম গ্রুপে যদি মেম্বার সংখ্যা দেখে থাকি, অর্থাৎ এখানে কিন্তু 5,696 মেম্বার রয়েছে, এখানে হোটেল প্লাস লেখা রয়েছে, মোটামুটি ভালো একটা গ্রুপ কিন্তু তারা ক্রিয়েট করে ফেলেছে। এবং কিন্তু অবশ্যই এখানে কিন্তু মোটামুটি মানুষদের যে টাকা পাচ্ছে না সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখন আপনি যদি এখান থেকে সত্যি ইনকাম করতে চান তাহলে আপনার কি করতে হবে এবং কি করলে এখানে আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনি যদি হোটেল প্লাস কোম্পানির সাথে পরিষ্কার নীতি যে রয়েছে সেগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। যদি আপনার একটা ফ্রেন্ড আছে, 20 জনকে আপনি অ্যাড করাইছেন, তাহলে আপনাকে একটা টি শার্ট পুরস্কার দেওয়া হবে এবং আপনার মাসিক বেতন থাকবে 3,000 টাকা। তো তাদের কিন্তু একটা প্ল্যানিংটা দেখতে পাচ্ছেন, আমি আশা করি সকলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানে তাদের একটা বড় একটা প্ল্যানিং আছে। ঠিক আছে, হিউজ পরিমাণ অ্যামাউন্ট নিয়ে তারপর ভাগবে, এর আগে না। তবে এদের কতদিন থাকবে সেটার গ্যারান্টি দেওয়া খুবই কঠিন কাজ। এবং আরেকটা বিষয় অবশ্যই বলবো, আপনি যদি এখন এই মুহূর্তে এই সাইডে ইনভেস্ট করতে চান তাহলে সম্পূর্ণটা নিজের রিস্কে করতে হবে, কেননা এখানে আপনি যদি হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করেন তাহলে হিউজ পরিমাণ টাকা তুলতে কতদিন লাগতে পারে সেটাও কিন্তু আপনার একটা প্রশ্নের বিষয় রয়েছে। আপনি যদি এখানে চান যে না আমি এখানে অলরেডি ইনভেস্ট করে আর্ন করব, তাহলে এদের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলোর প্রতি একটু ভালো করে নজর দিতে হবে। তো আপনি যদি এখানে খেয়াল করে দেখেন যে ফার্স্ট যে প্যাকেজটা আছে সেখান থেকে আপনি প্রতিদিন 6 টাকা করে আর্ন করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করার আগে, অর্থাৎ কম টাকা দিয়ে আপনি কিন্তু আর্ন করতে পারেন। 1,000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে প্রতিদিন কিন্তু 40 টাকা করে আর্ন করতে পারবেন, তারা উল্লেখ করে দিয়েছে। এবং যদি 3,000 টাকা ইনভেস্ট করেন তাহলে প্রতিদিন 120 টাকার মতো কিন্তু আর্ন করতে পারবেন অলরেডি, দেখতে পাচ্ছেন। তো অলরেডি এভাবে করে কিন্তু আপনার যে 7,000 টাকা এবং 14,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, আর বাকিগুলো এখনও তারা অ্যাক্টিভ করে নাই। টোটাল এখানে প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনভেস্ট করা যাবে, তারা কিন্তু এখনও কোনো সেই হিসেবে কিন্তু মোটামুটি এগুলো দিয়ে চালাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7 প্যাকেজ যে আছে, ঠিক আছে, 0 প্যাকেজ সহ 5 প্যাকেজ অলরেডি কিন্তু এখন চালাচ্ছে। সর্বোচ্চ 14,000 টাকা পর্যন্ত এখানে অলরেডি কিন্তু আপনি সেট করা রয়েছে, আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন থাকছে বিভিন্ন রকমভাবে আপনি যদি এখানে উইথড্রো করতে চান, আপনার উইথড্রোয়ালস অপশনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কত টাকা উইথড্রো দিতে পারবেন। সর্বোচ্চ 5,000 টাকা এখানে অলরেডি উল্লেখ করা রয়েছে এবং আপনি ইচ্ছে করলে কিন্তু ব্যাঙ্ক কার্ড এবং কিন্তু USDT এই দুইটার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন। এখানে তারা বিভিন্ন সিস্টেমটা অলরেডি উল্লেখ করে দিয়েছে, তারা কিন্তু বলেছে যে আপনি যদি মিনিমাম 300 টাকা আপনার অ্যাকাউন্টে হয় তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে উইথড্রো দিতে পারবেন। ঠিক আছে, তো এছাড়া আপনি যদি এখানে উইথড্রো দেন তাহলে কিন্তু 2,000 টাকার নিচে হলে আপনি কিন্তু 15% আপনি কিন্তু উইথড্রোয়াল চার্জ কেটে নেবে। এছাড়া আপনার যদি 2,000 টাকার উপরে হয় তাহলে 5% USDT চার্জ এবং কিন্তু অলরেডি 10% হইতেছে বিকাশ নগদের মাধ্যমে চার্জ, সরি, এর আগেরটা কিন্তু 10% ছিল,
15% ছিল, বিকাশ নগদে যদি আপনি 2000 টাকার নিচে উইথড্র দেন তাহলে, ঠিক আছে, এটা তাদের কিন্তু চার্জ সিস্টেমটা রয়েছে এবং 24 থেকে 48 ঘন্টা সময় নিয়েছে আপনার সেই টাকাটা আপনার কাছে ফেরত দেওয়ার জন্য অর্থাৎ উইথড্র দেওয়ার জন্য। তবে আরেকটা বিষয় রয়েছে, তাদের কিন্তু অ্যাপস রয়েছে, আপনি ইচ্ছা করে তাদের অ্যাপসটা ইনস্টল করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন আপনার প্রশ্ন থাকবে যে আমি এখান থেকে আরও কোনোভাবে আর্ন করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই আর্ন করতে পারবেন, এখানে আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করে সেখান থেকে হিউজ পরিমাণ টাকা কিন্তু আপনি আর্ন করতে পারেন। এখানে তাদের কিন্তু প্যাকেজগুলো সর্বোচ্চ প্যাকেজ যে 8 পর্যন্ত রয়েছে সেই পর্যন্ত কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো আপনি কীভাবে আর্ন করতে পারেন সম্পূর্ণ সিস্টেমটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে টিম ওয়ান থেকে আপনি 10%, 5% এবং 1% পর্যন্ত কিন্তু আপনি লেভেল VIP 1 থেকে VIP 8 পর্যন্ত কিন্তু আর্ন করতে পারেন, ঠিক আছে। তো এখন এখানে যে উল্লেখ করা হয়েছে প্যাকেজগুলো এবং এখান থেকে যদি আপনি মাসিক একটা ইনকাম করতে চান হিউজ পরিমাণ সেখান থেকে কিন্তু আর্ন করতে পারেন। তবে এদের একটা মূল বিষয় হচ্ছে এদের যে ইনকামের যে সোর্সটা সেটা কিন্তু আমরা নতুন অনেকেই জানতে পারছি যে hotelcenter.net এই সাইটটা নতুন এসেছে, কিন্তু আসলে মূলত 2 মাস প্লাস হয়ে গেছে এই সাইটটা। এখন এখানে ইনভেস্ট করাটা কতটা সেফ হবে সেটাই টেনশনের বিষয়, কারণ অলরেডি আপনি যদি এখানে বর্তমানে ইনভেস্ট করে বসেন যে প্রায় 14,000 টাকা বা 40,000 টাকা বা 30,000 টাকা ইনভেস্ট করে বসেন তখন কিন্তু একটা ভেজালে পড়বেন। কীরকম ভেজাল পড়বেন যে আসলে এতদিন পর্যন্ত এই সাইটটা আপনাকে অর্থাৎ আপনাকে সেবা প্রদান দিতে পারবে কি না, এটা হচ্ছে সব থেকে মূল বিষয়। আপনি অল্প টাকা ইনভেস্ট করে এখান থেকে আর্ন করতে পারেন, এর জন্য কিন্তু এই সাইটটা চলে। আমার মতে এখন এই মুহূর্তে যারা এই সাইটটাতে ইনভেস্ট করতে পারবেন, যেহেতু এখনও অজানা মোটামুটি সব কিছু ভালোই চলছে, মোটামুটিভাবে ইনভেস্ট করার জন্য মোটামুটি উপযুক্ত রয়েছে, আমার মতে এই মুহূর্তে আপনি যদি এখান থেকে আর্ন করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কের সাহায্যে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অল্প টাকা ইনভেস্ট করে অর্থাৎ VIP সর্বোচ্চ 1,000 টাকা ইনভেস্ট করে এখান থেকে কিন্তু আর্ন করার একটা সুবিধা পেতে পারেন। তবে আমার মতে এখন বর্তমানে আপনি যদি এখানে ইনভেস্ট করেন তাহলে একটা রিস্কের ভিতরে থাকে, তাই মোটামুটি আরও কিছু খেয়াল করে তারপর এখানে আর একটু জেনে বুঝে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আরও সামনে উইথড্রল একটা ভিডিও নিয়ে আসবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে নক করবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।